नमस्कार, वेलकम टू माय चैनल। आज हमें आपनादेर साथे शेयर करते चलेछि लेफ्टओवर राइस दिए एक चमत्कार स्वादेर स्नैक्स रेसिपि। दुपुर बेला भात रान्ना करार पर बेशिरभाग दिने भात बेशी होए जाए, ठीक सेई समय तैरी करे निन बिकालेर स्नैक्से एई चमत्कार रेसिपिटा। रेसिपिटा तैरी करार जोन्नो एकटी बोले निये निएछि एक कप परिमाण लेफ्टओवर राइस। आपनारा परिमाण मतो निये नेबेन। এতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি। টু টিস্পুন সুজি, সুজি দিলে এই রেসিপিটা বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, অল্প একটু রসুনের পেস্ট, একেবারে অল্প একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম। সব উপকরণগুলিকে হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদমতো দেবেন। এই রেসিপিটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে তৈরি করতে পারেন বা সকাল বিকালের নাস্তাতেও তৈরি করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। হাতে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে গোল গোল শেপে তৈরি করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন। প্রত্যেকটিকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিলাম। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না নিয়ে আপনারা ময়দা নিতে পারেন বা ডিম দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার খুব একটা ঘন হবে না। জলের সাথে কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আবার বলছি, এই ব্যাটারটা আপনারা চাইলে ডিম দিয়েও তৈরি করতে পারেন বা কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এইবার আগে থেকে তৈরি করে রাখা রাইসের বলসগুলিকে ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি। ব্যাটারে ভালো করে এইভাবে ডুবিয়ে নিয়ে একটি বোলে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। বিস্কিটের গুঁড়ো না নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। ব্যাটারে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োর ওপর নিয়ে নিচ্ছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে বলসগুলিকে বিস্কিটের গুঁড়োতে কোট করে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। সবগুলিকে এইভাবে তৈরি করে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। এগুলি ভাজার সময় কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই। হাই ফ্লেমে ভেজে নিচ্ছে, ভাজতেও খুব বেশি সময় লাগে না। এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সব সাইডটাকে ভালো করে ভেজে নিচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে। রেসিপিটা তৈরি করতেও খুব কম সময় লাগে। এগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল বাসি ভাত দিয়ে একটি চমৎকার স্বাদের রেসিপি। একটি প্লেটে এগুলিকে নিয়ে নিলাম। একটাকে দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
ভেতরটা ঠিক এই রকম হয়েছে। টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন। ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।